তার গায়ে এইভাবে পাতাগুলো সাজানো থাকে, এই ওটা তো আমি বলবো বটেই। উপরে আর ছবিটা নিলাম না, তাহলে ওই হিজিবিজি একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। নিচের দিকে দেখাই, এই এই যে এখন ছবিটা আঁকতেছি সরাসরি কাণ্ড থেকে পাতা তো মনে হয় কোনো গাছেই হয় না। কেন কেন হয় না? এরকমের পাতা কোনো গাছে হয় না, অবশ্যই অসংখ্য গাছে। আনকমন আর কি, মানে কত বেশি না। না কেন আশেপাশে তারপরে দেখবা শাখা থেকে লাঠি তৈরি হয়, লাঠিটার গায়ে পাতা। কখনো সেটা হলে এই সরি, এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে কাণ্ডের শাখা, শাখার গায়ে পাতা, সমস্যা কি? সরাসরি কাণ্ড থেকে তো অত হয় না। হ্যাঁ অনেক গাছে হয়, অনেক গাছে কাণ্ড থেকে সরাসরি পাতা হয়। কাণ্ড থেকে সরাসরি পাতা তৈরি হয়। এখন তুমি বলতে পারো প্রধান কাণ্ড থেকে পাতা না হয়ে কাণ্ডের শাখা উৎপন্ন হলো, সেই শাখার গায়ে পাতা তৈরি হতে পারে, তা হোক, কিন্তু এটাও তো কাণ্ড। এটা প্রধান কাণ্ড, এটা তার শাখা, দুইটাই কিন্তু কাণ্ড। কাণ্ড থেকে সরাসরি পাতা তৈরি হওয়া আর কাণ্ড থেকে একটা লাঠি তৈরি হওয়া, আর লাঠির গায়ে শাখা বলা যায় স্যার, তাহলে তো হিসেবে তো একই জিনিস। এটাকে শাখা বলা যাবে না, এটাকে শাখা বলা যাবে না, এটা শাখা বলা যাবে না। কেন জানো? এটা জন্ম হয়েছে শুধুমাত্র পাতা তৈরি করার জন্য। এই লাঠিটা শুধুমাত্র পাতা তৈরি করা ছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু এই যে লাঠিটা পাতার ভিতরে ধরা যাবে স্যার, লেট মি সে, এই যে লাঠিটা আম জাম কাঁঠাল লিচুতে তুমি যে বললা যে স্যার এখানে তো দেখি চিকন চিকন লাঠির মতো হয়, তার গায়ে পাতা হয়। এই লাঠিটার গায়ে শুধু পাতা নাই, এই লাঠিটার গায়ে ফুলও হয়, এই লাঠিটার গায়ে ফলও হয়, হয় নাকি হয় না? তাহলে যেটার গায়ে শুধু পাতা হয় না ফুল ফলও হয় সেটাকে তো তুমি কাণ্ড বলতে বাধ্য। সেইটা আর এই যেটার গায়ে শুধুমাত্র পাতা তৈরি হয়, দুইটা এক জিনিস না। এটাকে তোমাকে বলতে হবে স্টেম, আর এইটাকে তোমাকে বলতে হবে র্যাকিশ। র্যাকিশ এবং এই পাতাটাকে তোমাকে বলতে হবে যৌগিক পাতা, যেখানে কাণ্ড থেকে একটা র্যাকিশ তৈরি হয়, র্যাকিশের গায়ে পাতা তৈরি হয়, সেই পাতাকে বলতে হবে যৌগিক পাতা। এটা কিন্তু একটা পাতা না, এই সবটা মিলে একটা পাতা, এই টোটালটা একটা পাতা, এইটাকে পাতা বলা যায় না, এটাকে বলে পত্রক। এই যে তোমার এইমাত্র সাইকাস দেখলা, খেজুর, তাল, নারকেল, সুপারি, এ সমস্ত গাছের যে পাতা তুমি দেখো, এরকম লম্বা একটা লাঠির মতো বের হয় যাকে বলে র্যাকিশ। এই র্যাকিশটা বের হয়েছে গাছের কাণ্ড থেকে, এই হচ্ছে গাছ, গাছ থেকে বের হয়েছে র্যাকিশ। র্যাকিশের গায়ে যেগুলো সাজানো আছে এগুলোকে পাতা বলে না, এগুলোকে বলে বাংলায় বলে পত্রক, বায়োলজিতে বলে পিনা। কিন্তু তুমি যদি সরল পাতা হতো, কাণ্ড থেকে ডাইরেক্ট পাতা তৈরি হতো, তাহলে এই পাতাকে তোমার বলতে হতো লিফ, এটাকে তুমি পিনা বলতা না। পাতা আর পত্রকের মধ্যে পার্থক্য কি? পাতাটা সরাসরি কাণ্ড থেকে উৎপন্ন হয় আর পত্রকটা র্যাকিশ থেকে উৎপন্ন হয়। র্যাকিশ জিনিসটা কি? র্যাকিশ হচ্ছে এমন একটা অক্ষ যার গায়ে পত্রকগুলি সাজানো থাকে, আর এই টোটালটা হচ্ছে একটা পাতা। একটা পাতার ছোট ছোট অংশকে বলবো আমরা পত্রক। পাতাকে যদি বলো লিফ, পত্রককে তুমি ল্যামিনা, পিনা বা লিফলেট বলতে পারো, লিফলেট। বোঝাতে পারছি না, পারি নাই? জি স্যার বুঝতে পারছি। সরল পাতা আর যৌগিক পাতার মধ্যে ডিফারেন্স হচ্ছে, সরল পাতাটা সরাসরি কাণ্ড থেকে উৎপন্ন হবে, এটাও যেমন কাণ্ড, এই কাণ্ড থেকে ছোট্ট একটা শাখা বের হয়েছে, তারপর আবার প্রশাখা বাইরে হয়েছে, এগুলো সবই কাণ্ড। এটার গায়ে পাতা, এটার গায়ে পাতা, এটার গায়ে পাতা, এগুলো সব কাণ্ড। এখানে গিয়ে কুড়ি, এখানে গিয়ে ফুল, ইত্যাদি ইত্যাদি, এটাও কিন্তু কাণ্ড, এটাও কাণ্ড, এটাও কাণ্ড। এই কাণ্ড থেকেও ডাইরেক্ট পাতা তৈরি হতে পারে, কাণ্ডের শাখা প্রশাখার গায়েও পাতা তৈরি হতে পারে। যদি এখন তুমি কোনটাকে কাণ্ডের শাখা বলে আর কোনটাকে যৌগিক পাতার র্যাকিশ বলে, এটা তো বুঝতে হবে তোমাকে।
সেটা তুমি গাছের দিকে তাকালে বুঝতে পারবা কোন কোন গাছে যৌগিক পাতা হয়। তেঁতুল, লজ্জাবতী, আমরা, মেহগিনি, শিরীষ, করই, বাবলা, খেয়াল করে দেখো এই সমস্ত পাতাগুলোর দিকে তাকাও, এই সমস্ত উদ্ভিদের কৃষ্ণচূড়া, এই সমস্ত গাছের পাতা দেখছো জীবনে না দেখো নাই? লজ্জাবতীটা তো দেখছি স্যার, সব কয়টা হয়তো দেখি নাই, কয়েকটা দেখছি। তেঁতুল, তেঁতুল জি স্যার দেখছি, এগুলো সব দেখছি। পর ওই শিরীষ বা রেন্টি গাছ, রেন্টি গাছ আমাদের দেশে অ্যাভেলেবেল, মেহগিনি, এই সমস্ত কৃষ্ণচূড়া, বাবলা, সমস্ত গাছের ক্ষেত্রে দেখবা এরকম একটা গাছ, গাছ থেকে হয়তো ডাল বের হলো, এটা ডাল, এই ডালের গায়ে পাতা না, তুমি দেখবা ডাল থেকে একটা লাঠি বের হবে, এই লাঠিটার গায়ে পাতা, লাঠিটা চিকন একটা সরু সুতা ইয়ার মতো, এই এটার গায়ে পাতা, বিশ্বাস না হলে আজকেই খেয়াল করে দেখো, এই চিকন একটা লাঠি বের হবে, লাঠিটার গায়ে পাতা, এই লাঠিটা কিন্তু কাণ্ড না, এই লাঠিটা এই কাণ্ডটা থেকে উৎপন্ন হয়েছে, এইটা কাণ্ড, আর এই লাঠিটাকে বলতে হবে একিশ। স্যার বলো, ওই লাঠিটার সাথে তো কাণ্ডের এক্সট্রাকচারে পার্থক্য আছে না স্যার? লাঠিটার সাথে স্যার কাণ্ড, এটা মানে একিশের সাথে কাণ্ডের স্ট্রাকচারেও কি পার্থক্য আছে? অবশ্যই ইন্টারনাল স্ট্রাকচারে পার্থক্য আছে, বুঝতে পারছো? টিস্যু ফর্মেশনে পার্থক্য আছে, ফাংশনাল স্ট্রাকচারাল সব দিকে পার্থক্য আছে। যদি কোনো কাণ্ড থেকে সরাসরি পাতা তৈরি হয়, সেটা কাণ্ডের মূল কাণ্ড হোক, মানে প্রধান কাণ্ড হোক বা কাণ্ডের শাখা প্রশাখা হোক, সেখান থেকে যদি সরাসরি পাতা তৈরি হয় তাহলে সেই পাতাকে আমরা বলবো সরল পাতা। আর কাণ্ড থেকে যদি প্রথমে একটা লাঠি বের হয় আর লাঠিটার গায়ে পাতা সাজানো থাকে, প্রথমে একটা দণ্ড বা অক্ষ বের হয়, লাঠি বলতে তো পারবো না, বলতে হবে অক্ষ, কাণ্ড থেকে একটা অক্ষ বের হয়, দণ্ড বের হয়, তার গায়ে পাতা সাজানো থাকে, তখন সেটাকে বলে যৌগিক পাতা। একটা র্যাকিশ বা দণ্ডের গায়ে যত, সেগুলোকে বলতে হয় পত্রক বা ল্যামি পিনা বা লিফলেট, সবগুলো পত্রক নিয়ে এটাকে বলতে হয় একটা যৌগিক পাতা। তাহলে সাইকাসের পাতাটা কি সরল পাতা না যৌগিক পাতা? যৌগিক পাতা। দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে তেঁতুল, লজ্জাবতী, আমরা, মেহগিনি, শিরীষ, করই, কৃষ্ণচূড়া, বাবলা, এরকম আরো অনেক উদ্ভিদ আছে, এদের পাতা যৌগিক। আর একবীজপত্রী যত পাতা আছে, বেশিরভাগ একবীজপত্রী উদ্ভিদের পাতাই হচ্ছে যৌগিক, অল্প কিছু ছাড়া, যেমন আম, সরি একবীজপত্রী হচ্ছে কোনটা, একবীজপত্রীর মধ্যে তোমার সরল পাতাও আছে, একবীজপত্রীর মধ্যেও সরল পাতা আছে, যেমন বাঁশ, আখ, ধান, গম, ভুট্টা, এগুলো সরল পাতা, একবীজপত্রী উদ্ভিদ কিন্তু সরল পাতা, কাণ্ড থেকে ডাইরেক্ট পাতা বের হয়। কিন্তু একবীজপত্রীদের মধ্যে তাল, খেজুর, নারকেল, সুপারি, এগুলো হচ্ছে আবার যৌগিক পাতা, কারণ কাণ্ড থেকে ডাইরেক্ট পাতা তৈরি হয় না, কাণ্ড থেকে একটা লাঠি বা র্যাকিশ বের হয়, সেই র্যাকিশের গায়ে ছোট ছোট পাতা থাকে, খেজুর। আর এখন নগ্নবীজী যে সাইকাসের কথা বলছি, নগ্নবীজী উদ্ভিদের সবারই পাতা, প্রায় অধিকাংশ উদ্ভিদেরই পাতা যৌগিক পাতা, সাইকাসের পাতা হচ্ছে যৌগিক, কাণ্ড থেকে একটা এরকমের র্যাকিশ বের হয়, র্যাকিশের গায়ে ছোট ছোট পাতাগুলো সাজানো থাকে। বোঝাতে পারছি না, পারি নাই? হ্যাঁ, ওই তো র্যাকিশ থেকে যেটা বের হয় এটাকে পাতা আমরা বলি, কিন্তু আসলে এটা পাতা না, এটা হচ্ছে পত্রক, পাতার ছোট একটা অংশকে বলে পত্রক, পাতা ইংরেজি হচ্ছে লিফ, আর পত্রক ইংরেজি হচ্ছে লিফলেট। তোমাদেরকে অনেক সময় মসজিদে নামাজ টামাজ পড়তে গেলে ছোট ছোট কাগজ ধরে দেয় না, বলে না যে লিফলেট? জি স্যার, ওই তো ওইরকম। র্যাকিশটা কি আবার একটু বলবেন স্যার? যৌগিক পাতার যে দণ্ডের গায়ে পত্রকগুলি সজ্জিত থাকে তাকে র্যাকিশ বলে, লিখে দেব সব। একটা যৌগিক পাতার যে দণ্ডের গায়ে পত্রকগুলি সাজানো থাকে তাকে র্যাকিশ বলে, এটা একটা র্যাকিশ, এর গায়ে এই যেগুলো সাজানো আছে এগুলো পত্রক। লাইনে থাকো, লাইনে থাকো, তোমাদের
মনে বাজারে যেহেতু নিয়ে যেতে পারছি না, তোমাদের লাইনে থাকতে হবে। বলো কোন কোন গাছের পাতা দেখো না, যৌগিক পাতার মধ্যে কয়েকটা বলছি আমি, তার দেখার চেষ্টা করো। স্যার লজ্জাবতী গাছ দেখিনি কখনো, এখনই দেখো লজ্জাবতীর পাতা দেখাচ্ছি লাইনে থাকো। স্যার একটা সরল পাতা দেখাইন আর একটা যৌগিক। তুমি সরল পাতার মধ্যে যেটা নাম বলবা সেটাই দেখবো, আম পাতা চাবুক চর্ব ঘোরা। আরে তোমরা এখন এমন হইলে আম পাতা তোমাদের দেখানো লাগে, দেখছ এখন? জি স্যার। আম পাতার দিকে খেয়াল করো, ওই যে একটা লাঠির মতো দেখো, ওটা কিন্তু কাণ্ড, কাণ্ডের একটা শাখা, কাণ্ডের শাখা প্রশাখার গায়ে পাতা, মাইন্ড ইট। এখান থেকে দেখো, এখান থেকে দেখলে বুঝবা, ছবির দিকে তাকালো, তাকাও ভালো করে, যে যেটার গায়ে পাতা জন্মাইছে ওগুলো সব কাণ্ডের, ওগুলোর গায়ে শুধু পাতা না, এর মাথায় গিয়ে ফুল হতে পারে, পারে নাকি পারে না? এগুলোর মাথায় ফুল হয় নাকি হয় না? খাইতে পারে। এখন আম পাতা যে কাণ্ড থেকে ডাইরেক্ট উৎপন্ন হয় বিশ্বাস কি হচ্ছে না হয় নাই? এই ছবিটার দিকে তাকাও, নিচের ওটা কাণ্ড, কাণ্ড থেকে ডাইরেক্ট পাতা তৈরি হচ্ছে, তাহলে আম পাতা একটা সরল পাতা, বিশ্বাস হচ্ছে না হচ্ছে না এখনো? জি স্যার হচ্ছে। জি স্যার হইছে। এই যে দেখো উপরের ছবিটার দিকে তাকাও, কাণ্ডের শাখা থেকে সরাসরি পাতা। আচ্ছা এবার লজ্জাবতী পাতা দেখাই, এগুলোতে তো সময় লাগে আর কি, যেহেতু মোবাইলে তো একটু দেরি হয়, এভাবে ভালো করে পড়তে গেলে একটু সময় লাগে, অনেকে তো আবার তাড়াতাড়ি পড়তে চায়, তখন তো আরেক সমস্যা হয়। বায়োলজিতে তো নিয়ম হচ্ছে দেখে দেখে পড়া সবকিছু। এবার আসো লজ্জাবতী, কি লজ্জাবতী? এখন লজ্জাবতী আছে, লজ্জা আছে মানুষের স্যার? ছোটকালে গাছগুলা লজ্জা ছিল স্যার, এখন আর নাই। এখন এখন আর স্যার গাছগুলো নাই। হ্যাঁ আমার বাসায় ছিল। এখন এই পাতাটাকে যেহেতু আমি স্ক্রিনে এনে, হ্যাঁ এখন এই পাতার দিকে তাকাও, তাকাচ্ছো? জি স্যার। যেটা বলবো সেটাই বের করে দেখানো যাবে। এইটা হচ্ছে গাছের কাণ্ড, সত্যি না মিথ্যা? কাণ্ড থেকে এই যে লাঠিটা বেরোয়েছে ওটা একইশ, কাণ্ড থেকে যেটা বেরোয়েছে ওটা একইশ। লজ্জাবতীর পাতা যৌগিক পাতা, এর মধ্যে আবার একটা ঘটনা আছে, অনেক সময় এমন হয় র্যাকিশের আবার শাখা প্রশাখা থাকে, এটা কিন্তু র্যাকিশ, এইটা তার শাখা, এই যে দেখো র্যাকিশের আবার শাখা প্রশাখা থাকে। এটাকে বলা হয় বহুপক্ষল যৌগিক, আমি এটা বলতে যাব একটু পরে, এত তাড়াতাড়ি এত দূরে যেতে চাচ্ছিলাম না। র্যাকিশের মধ্যে আবার শাখা প্রশাখা আছে, লজ্জাবতীর হচ্ছে র্যাকিশের মধ্যে আবার শাখা প্রশাখা, মনে রাখো র্যাকিশ হচ্ছে এটা, এটা র্যাকিশ, আর এই র্যাকিশের এটা হচ্ছে শাখা প্রশাখা, তার গায়ে ছোট ছোট ওগুলো হচ্ছে পত্র, মনে রাখো অনেকগুলো পাতা আমি দেখাবো। স্যার এই যে বড় যে র্যাকিশটা আছে এটা সহজ সম্পূর্ণটা পাতা হবে না স্যার? সম্পূর্ণটা পাতা, যৌগিক পাতা। এবার আসো আরেকটা যৌগিক পাতা দেখাই, এবার দেখাবো আমি তোমাকে মেহগিনীর পাতা, খেয়াল করো ওটাও কিন্তু যৌগিক পাতা, মেহগিনীর নামও আমি ওখানে লিখছিলাম যৌগিক পাতার মধ্যে, খেয়াল করিও। লজ্জাবতীর যৌগিক পাতা আর মেহগিনীর যৌগিক পাতা একরকম নয়, আর এ খালি মেসেজ দেয়।
মেহগিনি পাতা। এবার দেখবা ডিফারেন্সটা কোথায় দেখিও, এই সব ছবির মধ্যে তো সব ভিউ আর দেখানো যাবে না, এটা দেখো নেটের অবস্থা এরকম কেন স্যার, আপনার কথাটা একটু কেটে কেটে আসছে, এইটা এই ছবিটা কেটে কেটে আসছে, কেটে কেটে নেটের অবস্থা তো ভালো না, নেটের অবস্থাই তো ভালো না, কারণ ছবিটা ভালো করে ইয়ে হয় না, ডাউনলোড হচ্ছে না, ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার, ছবিটা বোঝা যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে স্যার। হ্যালো, বোঝার চেষ্টা আমার কথা শোনো, এটা হচ্ছে কাণ্ড, বুঝতে পারতেছো? সাজানো থাকে সেটা হচ্ছে র্যাকিশ, কিন্তু এই র্যাকিশের কিন্তু কোনো শাখা প্রশাখা নাই, এই যে র্যাকিশটা যার গায়ে পাতাটা জন্মায় কথা শোনা যায় না, কেটে কেটে যায় স্যার, বোঝা যায় না, কেটে কেটে যায় স্যার, একটু কেটে কেটে যাচ্ছে স্যার, প্রবলেম তো কেমন যেন একটা নয়েজ নয়েজ আসে স্যার। স্যার আপনি কি একবার লিভ নিয়ে তারপরে আবার জয়েন করবেন নাকি স্যার? তাতে তো অনেক সময় নষ্ট হয়ে যাবে, ক্লাস দুইটা হয়ে যাবে, একটু ওয়েট করো ঠিক হয়ে যাবে। ওকে স্যার, নেটের অবস্থা ভালো না এই জন্য ছবি আসতে অনেক কষ্ট হয়। জি স্যার, ডিজিটাল বাংলা ছবিটা পরিষ্কার আসে না, এবার আসছে মোটামুটি, বাংলাদেশের নেটের অবস্থা উগান্ডার চেয়ে খারাপ। স্যার এইখানে যে একটা ফল দেখা যাচ্ছে, এই ফলটা তো কাণ্ড দিয়ে বের হয়েছে তাই না? হ্যাঁ, ফলটা কাণ্ড দিয়ে বের হয়েছে, আমি যে ছবিটা ডাউনলোড করি এইখানে দেখতে পাচ্ছ যেটা এটা কাণ্ড, ওই যে কাণ্ড, কিন্তু পাতাটা কি কাণ্ড থেকে বের হয়েছে? না স্যার, পাতা তো তবে আরেকটা কাণ্ড থেকে একটা লাঠির মতো বের হচ্ছে, র্যাকিশের গায়ে পাতা, কিন্তু এই র্যাকিশের কি কোনো শাখা প্রশাখা আছে? না স্যার, একটা র্যাকিশ নিয়েই একটা পাতা, একটা র্যাকিশ, তার মধ্যে আর শাখা প্রশাখা নাই, তার মানে এটা যৌগিক পাতা, কিন্তু এই যৌগিকটা তোমার ওই লজ্জাবতীর যে যৌগিক সেরকম না, একটু অন্যরকম নাকি? স্যার লজ্জাবতীর যৌগিক পাতাটাকে কি আর একটা নাম বলছিলেন কি, আর একটু আরেকবার বলবেন? নাম বলবো তো, নাম বলার সময় যায় না, আমি রেখে দিছি, আর একটা যৌগিক দেখাই নি তারপর। স্যার এই বাবলা গাছের পাতাটা একটু দেখান স্যার, এই বাবলা গাছের পাতাটা দেখেন, বাবলা, আই থিং বাবলা, বাবলা, ঠিক আছে লাইনে থাকো, বাবলা, তোমাদের যে কিউরিসিটি তাতে তো এই আবৃতবীজী পড়ানোর সময় অনেক কিছুই জানতে চাইবে আমি। এবার বাবলা গাছের পাতার দিকে তাকাও, একটা জুম ছবি পাই কিনা দেখি, পাতার একটা জুম ছবি, এই এটা বাবলা গাছের পাতা, দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, এখন বুঝিয়ে দিচ্ছি, লাইনে থাকো, কথা আমার পরিষ্কার শোনা যায় স্যার? এখন যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যায়। বাবলা গাছ তো কাটা কাটা যুক্ত, এই হচ্ছে কাণ্ড, এটা কি কাণ্ড? কাণ্ড, এটা হচ্ছে র্যাকিশ, কিন্তু র্যাকিশ থেকে কি ডাইরেক্ট পাতা বের হয়েছে, না র্যাকিশের আবার ছোট শাখা বের হয়েছে?
কিন্তু বাবলাতে শাখা মাত্র দুইটা করে। লজ্জাবতীর পাতাটা দেখো এবার, যৌগিক না এমনিতে? হ্যাঁ যৌগিক, এটাও যৌগিক। লজ্জাবতীর যৌগিক আর এটার যৌগিকের মধ্যে ডিফারেন্স দেখো, লাইনে থাকো। কাণ্ড পাইছো? কাণ্ড জি স্যার। রাকিশ, আর এটা বলো রাকিশ, পাইছো রাকিশ? জি স্যার জি স্যার। রাকিশের মাথা গিয়ে দেখো কতগুলো শাখা, পাইছো না পাও নাই? আমরা জানি। এবার খেয়াল করো এতক্ষণ ধরে যা বুঝলা তার সানে নজুলটা কি, মন দিয়ে খেয়াল করো। স্যার ব্লার, পুরা পাতা পুরা ব্লার স্যার। আপনি একবার লিভ নিয়ে জয়েন দিবেন? আমি লিভ নিয়ে জয়েন দিব স্যার? কেউ কে হোস্ট দিয়ে আপনি এবার লিভ নিয়ে জয়েন দেন, তারপর ও আবার হোস্ট দিয়ে দিবেন। জি স্যার, সেটা করে দেখতে পারেন। আচ্ছা আমি তাহলে কি করব, লিংক লিভ নিব, লিভ নিলাম স্যার। আপনি কি ওরে হোস্ট দিয়ে তারপর লিভ হোস্ট বানায় দিয়ে যান স্যার? নেই হোস্ট দিয়ে দিন স্যার। লিভ নিলে হোস্ট দিয়ে দেয় না, অটোমেটিক হবে। জি স্যার জি স্যার, একটা হচ্ছে তারপর আপনি লিভ নিয়ে আবার জয়েন। এই যে মুসা গালিবকে দিয়ে দিলাম। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার, মুসা স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জয় বাংলা স্যার, আমাদের ধ্যানে বসছে ঢাকা ইউনিভার্সিটিতে। ভাইয়া কি নিজের আত্মাকে খুঁজে পেয়েছেন স্যার? ভাইয়া তো ডিএমসিএন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার কাছে কিছুই না। রেকর্ড হইতেছে, চুপ আর কি রেকর্ড দেখতে নাকি পাগল।